খেলোয়াড় হিসেবে না বরং যখন বার্সা ম্যানেজার হিসেবে আবার ক্যাম্প নুতে ফেরত এসেছিলেন জাবি তখন মেসিবিহীন বার্সার অবস্থা স্মরণকালের সবচেয়ে বাজে ছিল অর্থনৈতিক সমস্যা পাশাপাশি মাঠের পারফরমেন্সেও রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদের মতো ক্লাবের তুলনায় পিছিয়ে থাকা সব মিলিয়ে জাবির জন্য চ্যালেঞ্জটা ছিল পাহাড় সম তবে তিনি এসেই করেছিলেন বাজিমাত নিজের প্রথম ফুল সিজনে বার্সাকে এনে দেন লালিগার শিরোপা গাভি ফেরমিন লোপেস কুবারাসি অর্থাৎ লামাসিয়া থেকে উঠে আসা খেলোয়াড়দের নিয়ে নতুন একটা দলও বানাচ্ছিলেন জাবির হাত ধরেই আবার যেন আসার আলো দেখতে পাচ্ছিলেন বার্সা সমর্থকরা তবে চলতি সিজনের শুরু থেকেই ঘটে বিপত্তি শিষ্যদের সঙ্গেও শুরু হয় এক প্রকার টানা পড়নের যার ফলে যাবি সিদ্ধান্ত নেন এই সিজন শেষে আর বার্সার ডাগ আউটে থাকছেন না এরপর থেকে অবশ্য বার্সেলোনা নতুন ম্যানেজারের সন্ধান শুরু করে সম্ভাব্য কোচ হিসেবে অনেকের নামই সামনে আসে তবে বার্সা ভক্তদের জন্য সুখবর নিজের সিদ্ধান্ত বদলেছেন জাবি আগামী মৌসুমেও বার্সা করছে দায়িত্বে থাকবেন এই তারকা তার সঙ্গে কাতালান ক্লাবটির চুক্তি দু পর্যন্ত চুক্তি শেষ করে ক্লাব ছাড়বেন জাবি আন্তর্জাতিক গণমাধ্যম গোল ডট কমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় চলতি মৌসুমে ক্লাব ছাড়তে চেয়েছিলেন জাবি লালিগার শিরোপা দৌড়ে পিছিয়ে পড়া এবং থেকে বাদ পড়ায় ছিল যার মূল কারণ তবে ক্লাব কর্তৃপক্ষ বেশ কয়েকবারই বসেছে তার সঙ্গে তাকে বোঝানোর চেষ্টা করেছে অবশেষে বার্সার সেই চেষ্টায় যেন সফল হলো আবারও পরের মৌসুমেও ডাক আউটে দেখা যাবে বার্সার এই কিংবদন্তিকে আলিফ চৌধুরী বাংলা